নমস্কার, আমি ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটার এবং চাইল্ড কেয়ার নিউট্রিশনিস্ট অরিত্র খান। আমরা এতদিন বাচ্চাদের খাবার দাবার নিয়ে, ডায়েট নিয়ে অনেক বিষয় আলোচনা করেছি, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে খাবার দাবারের পদ্ধতি। অর্থাৎ 2 থেকে 10 বছর যে আইডিয়াল টাইমটা একটা শিশু ভালো করে খেতে শিখে, তার কিন্তু খাবার দাবারের পদ্ধতিটা সম্পর্কে কিন্তু অবশ্যই ওয়াকিবহল হওয়াটা কিন্তু খুব দরকার। আমি খালি 7টা স্টেপস, খুব সিম্পল 7টা স্টেপস ডিসকাস করব। সেই স্টেপসটা মাথায় রাখতে পারলেই একজন বাবা মার ক্ষেত্রে অথবা তার কেয়ার গিভারের ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে খাওয়ানোটা অনেকটা সোজা সাপটা হয়ে যাবে। প্রথম, নাম্বার 1, ম্যানেজ মিল টাইম, অর্থাৎ খাবারের সময়টা কিন্তু নির্ধারণ করে দিতে হবে। আমরা যেরকম ভাবে বড়রা খাবার দাবার খাই, সকালে একটা আর্লি মর্নিং থাকে, তারপরে একটা ব্রেকফাস্ট বা প্রাত আহার থাকে, প্রাতরাস থাকে, তারপরে দিকে একটা মিড মর্নিং থাকে, মানে ঠিক ব্রেকফাস্টের পরবর্তীকে যেখানে আমরা ফলটা বেশি প্রেফার করি, তারপরে লাঞ্চ থাকে যেটা আমার দুপুরের খাবার থাকে, ইভিনিং এর দিকে একটা ইভিনিং স্ন্যাক্সের টাইম থাকে, এবং রাত্রির আমাদের নৈশভোজ বা ডিনারের খাবার থাকে। ঠিক আছে, তো এই খাবারের মধ্যবর্তী সময়তে আমরা জলটাকে গুরুত্ব দেব। যখন একটা বাচ্চা খেতে বসবে, অবশ্যই খাবারের পাতে আমরা জল নিয়ে বসবো, কিন্তু খেতে খেতে জল খাওয়াটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। হ্যাঁ, গলা আটকে গেল সে জায়গাটা অন্য জিনিস, কিন্তু সবসময় জলটা চেষ্টা করতে হবে দুটো খাবারের মধ্যবর্তী গ্যাপে কিন্তু খাওয়ানো, নাম্বার 1। নাম্বার 2, সবসময় কিন্তু আমরা বাচ্চাদেরকে, আমরা তো আজকাল পড়াশোনা করছি, বই পড়ছি, ছবি দেখছি, একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট করব যে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার। আমরা বাচ্চাদেরকে ছোট থেকেই কিন্তু প্যাকেট নুডলস, চিপস বলুন, বাইরের চকলেট বলুন, ভাজাভুজি বলুন, এগুলো কিন্তু একটা রেড সিগনাল করে রাখবো, এগুলো হচ্ছে বাজে খাবার। যেগুলো ভালো খাবার বলতে গেলে হোল হুইট বা আটার রুটি বা ভাত, সবজি, বিভিন্ন কালারফুল, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, সমস্ত ভেজিটেবলসগুলো হলো, ফ্রুটসগুলো হলো, সেগুলোকে বাচ্চাকে চিনাতে শেখাবো, এবং বাচ্চাকে পারলে একটা পিরামিড করে শেখাবো যে কোন পিরামিডটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 3, আমরা একটা ফ্যামিলি টেবিলে খাবার দাবার অভ্যেস করাবো। যখন আমরা বড়রা খাবার দাবার করছি, উই শুড গিভ আওয়ার প্রিসিয়াস টাইম টু আওয়ার চিলড্রেন। ছোটদের সাথে বসে বসে খাবার দাবার খাবো। যখন আমরা খাবার দাবার খাবো, বাচ্চারা কিন্তু খুব ভালো নকল করতে জানে, খুব ভালো মিমিক করতে জানে। সাপোজ ধরুন আপনার কোনো একটা খাবার আপনি করেছেন, বাচ্চা কিন্তু নিজের খাবার ছেড়ে আপনার খাবারের উপরেই ঝুঁকে পড়বে যে বাবা মা কি খাবার দাবার খাচ্ছে, বাড়ির ঠাকুমা দাদুরা কি খাবার দাবার খাচ্ছে। সুতরাং সবার সাথে বসে খাবার দাবার খাওয়া, যেখানে একটা বাচ্চা খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়া, ভালো করে ম্যাস্টিকেট করা, চিউ করা, অর্থাৎ দাঁতের যে প্রকারভেদগুলো আছে তার যে ইউজেসটা, এটা কিন্তু বোঝানো অনেক সুবিধা হবে, কারণ বাচ্চা আপনাকে মিমিক করবে। অর্থাৎ সবার সাথে বসে একটা ফ্যামিলি টেবিল, আমরা জানি যে আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে সবার সাথে বসে খাবার দাবার কিন্তু খাওয়া। নাম্বার 4, বুঝতে হবে যে বাচ্চার কখন খিদে পাচ্ছে। একটা বাচ্চাকে কখনো কিন্তু ফোর্স ফিডিং করা যাবে না। আপনি হয়তো এক বাটি ডাল করেছেন, ইউ কান্ট এক্সপেক্ট কি এক বাটি ডালটাই ও খেয়ে ফেলবে। ও হয়তো কোনো সময় 1 চামচ খেলো, কোনো সময় 2 চামচ খেলো, কিন্তু আপনি যদি ফোর্স করে বাচ্চাকে মেরে বকে খাবার দাবার খাওয়ান, তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত, বাচ্চাকে কখনো কিন্তু মারবেন না। চেষ্টা করতে হবে যখন বাচ্চা খাবার চাইছে, আপনার শত কাজই থাক না কেন, সেই কাজ ছেড়ে বাচ্চাকে কিন্তু খেতে দেওয়া, কারণ ছোট বাচ্চা, তাদের ট্যান্ট্রামস থাকবেই, বাট উই হ্যাভ টু টলারেট দ্য এজ অ্যাপ্রোপ্রিয়েট মেস, এটা মাথায় রাখতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের 5th পয়েন্ট, সে রেসপন্সিভ ফিডিং স্টাইল, বাচ্চাকে নিজে নিজে খাবার খেওয়াতে শেখান। নিজে নিজে চামচ ধরছে, চামচ পড়ে যাচ্ছে, ছড়াচ্ছে, ফেলছে, ঠিক আছে, নিজে নিজে খাবার খাচ্ছে। আর কখনোই খাবার দাবার খাবারটাকে কিন্তু রিওয়ার্ডে পরিণত করবেন না, মানে খাবার দাবার খাচ্ছে ধরুন কোনো বাচ্চা, আপনারা সঙ্গে সঙ্গে ঢাকঢোল বাজাচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন, খঞ্জনি বাজাচ্ছেন, আনন্দ করছেন, মাঝখান থেকে ওকে চিপসের প্যাকেট কিনে ব্রাইব করছেন, ভুলেও করবেন না। তাহলে কিন্তু একটা বাচ্চা যতদিন পর্যন্ত খাবার দাবার খাবে, জানবে আমি খাবার খেয়ে নিলে আমি এই গিফটটা পাবো। কখনোই খাবার দাবারটা কখনো একটা ব্রাইবিং এর পর্যায়ে নিয়ে চলে যাবেন না, রেসপন্সিভ ফিলিং স্টাইল কিন্তু একটা করতে বাচ্চাকে শেখান, এটা মাথায় রাখতে হবে। যেটা আমাদের 5 নম্বর পয়েন্ট, এবং 6 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অ্যাভয়েড ডিস্ট্রাকশন হোয়াইল ইটিং। আমি দেখেছি ছোট বাচ্চা যখন খাবার দাবার খায়, বাবা মারা নয় একটা কোনো একটা মানে মোবাইল দিয়ে দিল, মোবাইলের ভিডিও, আজকাল টেকনোলজি অনেকগুলো অ্যাপস আছে চালিয়ে দিল, নয় ভিডিও গেম, কার্টুন,
না হয় টিভি চালিয়ে দিল, একবারে ভুলেও কিন্তু নয়। আমরা যখন খাবার দাবার খাই তখন কিন্তু আমাদের অনেকগুলো হরমোনাল মেকানিজম আছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, বাচ্চাকে খাবারটা সবাই খায়, তাকেও খাবার খেতে হবে সেই ব্যাপারটা শেখান। কখনোই কিন্তু টিভি চালিয়ে দিলেন মানে আপনার দায়িত্ব শেষ মাথায় রাখবেন, কখনোই নয়। বাচ্চাকে সময় দিয়ে খাবার দাবার খাওয়ান, টিভি চালিয়ে দেবেন না, দেখুন খাবারটা যেন অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 45 মিনিটসের মধ্যে খেয়ে শেষ করে ফেলে। একটা খাবার নিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বসে আছে, এটা কিন্তু কখনোই একটা আইডিয়াল নিউট্রিয়েন্টস বা তার বিএমআই পার্সেলটা কিন্তু ঠিক থাকবে না, এবং ওয়েটটাও কিন্তু ঠিকঠাক করে বাড়বে না, হাইটটাও ঠিকঠাক করে হবে না, খেয়াল করতে হবে। লাস্ট পয়েন্ট, 7th পয়েন্ট হচ্ছে যে ইন্ট্রোডিউস নিউ ফুড। মানে কি, বাচ্চা বড় হয়ে কমপ্লেন করছে আমার বাচ্চা করলা খায় না, উচ্ছে খায় না, ও ঢ্যাঁড়স মুখেই দেয় না, একেবারে নয়। ছোট বয়স থেকে কিন্তু আমাদের বাংলায় যা সমস্ত ভেজিটেবলস বা ফ্রুটস পাওয়া যায় বাচ্চাকে খেতে অভ্যেস করান। যদি একদিন না পারলো রেখে দিন, 7 দিন পরে ওর পছন্দের খাবারের মধ্যে ওই খাবারটা মিশিয়ে দিন। এই করতে করতে কিন্তু ক্রমান্বয়ে ওয়ান্স ইউ কিপ অন ট্রাইং ও কিন্তু একদিন না একদিন খাবে। এই 7টা ছোট টিপস মাথায় রাখতে পারলে, তার সঙ্গে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ করে ডায়েটটা করে নিতে পারলে কিন্তু আপনার বাচ্চার যে ওয়েট ফর এজ, ওয়েট ফর হাইট এবং তার ওভারঅল যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কিন্তু ঠিক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।